সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করবো হাউ টু রিড ভার্ব, অর্থাৎ ভার্ব কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো একটি ভার্বকে 143 ভাবে বাক্যাংশে করে পড়া যায়, ঠিক একইভাবে বাক্য তৈরি করে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি একটি ভার্ব দিয়ে, অর্থাৎ রাইট এই ভার্বটি দিয়ে যদি 143 ভাবে বাক্যাংশে করে পড়তে পারেন, তাহলে হাজার হাজার ভার্ব আছে, ঠিক সকল ভার্ব দিয়ে একই নমনায় পড়তে পারবেন। তাই আসুন ভিডিওগুলি একে একে দেখি, পরিবেশিটি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে আমরা 10 থেকে 12টি ভিডিও লেকচার দিয়েছি 1 থেকে 15টি নিয়মের ওপর। আজকে আমরা আলোচনা করব এখান থেকে যে 17, 18 এবং 19 নম্বর নিয়ম নিয়ে। তাই আসুন পুরো ভিডিওটি দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর 800+ ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন 17 নম্বর কীভাবে পড়বেন, যেমন নট টু হ্যাভ বিন, বারো সেটা এনজি, তা কীভাবে পড়বেন, অর্থটা কীভাবে হবে, নট টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যে কাজটি করিতে না থাকতে বা না থাকায়, নট টু হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, সকাল থেকে বইটি পড়িতে না থাকতে বা না থাকায়, নট টু হ্যাভ বিন রাইটিং দ্য বুক ফর 2 ডেজ, দুদিন যাবৎ বইটি লিখিতে না থাকতে বা না থাকায়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার ভার্ব আছে, সকল ভার্বের সাথে আইনজি যোগ করার পর আইনজি যোগ করে অ্যাড পড়বে নট টু হ্যাভ বিন বসে, এইভাবে আপনি বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। তাই কমপক্ষে এরূপ আদলে 50টি বাক্যাংশ তৈরি করে পড়ুন, ইনশাল্লাহ বিষয়টি রপ্ত হয়ে যাবে। এখন আসেন কীভাবে বাক্য তৈরি করবেন, যেমন আই এম সরি নট টু হ্যাভ বিন হেল্পিং ইউ ফর লং টাইম, তোমাকে দীর্ঘদিন যে সাহায্য না করিতে থাকায় আমি খুব দুঃখিত। হি টোল্ড মি নট টু হ্যাভ বিন হেল্পিং ইউ ফর লং টাইম, তোমাকে দীর্ঘদিন যে সাহায্য না করিতে থাকতে সে আমাকে বলেছিল, সাহায্য না করিতে থাকতে কি সে আমাকে বলেছিল। আই স দ্য হাউস নট টু হ্যাভ বিন বিং বিল্ট ফর 6 মান্থস, আমি বাড়িটা 6 মাস যেমন নির্মিত না হতে দেখেছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এরূপ প্রতিটা বাক্যকে আপনি যে কোনো টেন্সের আলোকে আপনি বাক্য তৈরি করে পড়বেন। এখানে সরি এর জায়গায় অন্যান্য অ্যাডজেক্টিভ বসে পড়বেন, তারপর এখানে টোল্ড এর জায়গায় অন্যান্য ভার্ব আছে বসে পড়বেন, ইনশাল্লাহ এইভাবে পড়লে আপনি শত শত বাক্য বানিয়ে কিন্তু পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনি শত শত বাক্য বানিয়ে পড়তে পারবেন। এখন আসেন 8 নম্বর নিয়মটি নিয়ে পড়বো, যেমন নট টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ সিম্পল ইনফিনিটিভ প্যাসিভ। এটা যেমন নট টু বি রিটেন, লেখা না হতে বা না হওয়া, নট টু বি নেগলেক্টেড, অবহেলিত না হতে বা না হওয়া, নট টু বি এস্টাবলিশড, প্রতিষ্ঠিত না হতে বা না হয়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পড়বে নট টু বি বসে, এইভাবে বাক্যাংশে তৈরি করে পড়তে পারবেন, এবং এর সাথে আরও বড় বড় পড়তে পারবেন, যেমন নট টু বি রিটেন, নট টু বি রিটেন অন্যান্য শব্দ বসে কিন্তু পড়া যাবে। এখন আসেন কীভাবে বাক্য তৈরি করবেন, আই ওয়ান্ট আ লেটার নট টু বি রিটেন, আমি চাই চিঠিটি লেখা না হোক, আই স দ্য লেটার নট টু বি রিটেন, আমি চিঠিটি লেখা না হতে দেখেছিলাম। ইট ইস নেম নট টু বি এক্সাইটেড, এখন উত্তেজিত না হওয়ার সময়। হি শুড নট টু বি এস্টাবলিশ, সে নিশ্চিত প্রতিষ্ঠিত হবে না, সে নিশ্চিত প্রতিষ্ঠিত হইবে না বা হয়ে থাকবে না। ইট ওয়াজ নট টু বি ডান বাই হিম, এটা তার কর্তৃক করা হতো না, এটা কার কর্তৃক করা হতো না বা করা হয়েছিল না। হ্যাঁ বন্ধুগণ, প্রতিটা নিয়মের আলোকে কমপক্ষে 10টি করে বাক্য বানিয়ে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন এবং পরিবেশটি রপ্ত হয়ে যাবে। এখন আসেন আমরা শিখব 19 নম্বর নিয়মটি নিয়ে শিখব, লক্ষ্য করেন কীভাবে পড়বেন। নট টু হ্যাভ বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কীভাবে পড়বেন, লক্ষ্য করেন, নট টু হ্যাভ বিন রিটেন, লেখা না হয়ে থাকুক, লেখা হয়নি এমন বা লেখা না হয়ে থাকায়, নট টু হ্যাভ বিন ডেকোরেটেড, নট টু হ্যাভ বিন ডেকোরেটেড, সজ্জিত হয়নি এমন বা সজ্জিত না হয়ে থাকায়, নট টু হ্যাভ বিন রেসপেক্টেড, সম্মানিত না হয়ে থাকায়। হ্যাঁ বন্ধুগণ, হাজার হাজার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এদের মধ্যে বা সেই সকল ভার্বের পড়বে আপনি নট টু হ্যাভ বিন বসে, এভাবে বাক্যাংশে তৈরি করে কমপক্ষে 50টি তৈরি করে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন বাক্য কীভাবে তৈরি করবেন, যেমন আই ওয়ান্ট আ লেটার নট টু হ্যাভ বিন রিটেন, আমি চাই চিঠিটি লেখা না হয়ে থাকুক, আই স দ্য লেটার নট টু হ্যাভ বিন রিটেন, আমি চিঠিতে লেখা হয়নি এমন দেখেছিলাম। আই এম সরি নট টু হ্যাভ বিন
আই এম সরি নট টু হ্যাভ দ্য লেটার বিন রিটেন, চিঠিটি লেখা না হয়ে থাকায় আমি দুঃখিত। লক্ষ্য করুন বিষয়টাই, আই এম সরি, আমি দুঃখিত, নট টু হ্যাভ দ্য লেটার বিন রিটেন, নট টু হ্যাভ দ্য লেটার বিন রিটেন, এইভাবে বাক্য হয়। এখন চিঠিতে লেখা না হয়ে থাকায় আমি দুঃখিত। এখন আসেন, উই ফাউন্ড দ্য হাউস নট টু হ্যাভ বিন ডেকোরেটেড, আমরা বাড়িটি সজ্জিত হয়নি এমন দেখেছিলাম, আমরা বাড়িটি সজ্জিত হয়নি এমন দেখেছিলাম, বা এইভাবে হয়, উই ফাউন্ড দ্য হাউস আনডেকোরেটেড, উই ফাউন্ড দ্য হাউস আনডেকোরেটেড। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন একটু খুঁটিয়ে খুঁটিয়ে বুঝে শিখবেন, সমস্ত জীবনের জন্য শিখা হয়ে যাবে। যারা রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা অবশ্যই এই বিষয়গুলো যেভাবে ডিরেকশন দেওয়া হলো সেভাবে ডিরেকশন ওয়াইজ আপনারা শিখবেন ইনশাল্লাহ। এবং যাদের যাদের পরিপূর্ণভাবে রিটেন স্পোকেন রপ্ত করতে চান, তারা অবশ্যই এই বইয়ের সকল ভিডিও লেকচার প্যান্ডেমের মধ্যে নিতে পারবেন অল্প মূল্যে। তাই আমাদের সাথে যোগাযোগ রাখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন, ইনশাল্লাহ সকল ভিডিও লেকচার পেয়ে যাবেন, ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।